प्लीज सब्सक्राइब माय यूट्यूब चैनल एसबी ड्यूटी ভালো লাগলে লাইক এবং শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না এই ভারতবর্ষ হিন্দুর এই ভারতবর্ষ মুসলমানের এই ভারতবর্ষ শিখের এই ভারতবর্ষ খ্রিস্টানের এই ভারতবর্ষ ব্রাহ্মণের এই ভারতবর্ষ কায়স্থের এই ভারতবর্ষ দলিতের এই ভারতবর্ষ উত্তর ভারতীয়ের এই ভারতবর্ষ দক্ষিণ ভারতীয়ের এই ভারতবর্ষ পূর্ব ভারতীয়ের এই ভারতবর্ষ পশ্চিম ভারতীয়ের आज के सेई भारतवर्ष के गुजराती बेनियादेर भारतवर्षे परिणत करार चेष्टा चलछे जे 30 जन पुजीपति आपनार टाका मेरे पालिये गेछे तार 22 जन गुजरातेर स्वाधीनता संग्रामे अनेके जीवन दिएछे मात्र एकटा दाम प्रचार करा होच्छे उद्देश्य प्रणोदित भावे जेहेतु मोहम्मद पाशा नाम शुने बोझा जाए जन्म मुसलमानेर घरे তাই এটাকেও ব্যবহার করা হচ্ছে মুসলমানের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর কাজে বাকি তিনটের নাম কি বাকি তিনজনের নাম শিভা নবীন আর কেশ ভালু সেই তিনজনেরই জন্ম হিন্দুর ঘরে যদি প্রিয়ঙ্কা রেড্ডির ধর্ষণের জন্য মোহাম্মদ পাশা অভিযুক্ত হয় তাহলে শিভা নবীন কেশ ভালু এরাও সমপরিমাণ অভিযুক্ত এদেরও প্রত্যেকের একই শাস্তি হতে হবে পুরো আমার ঘটনা আপনাদের মনে আছে যে ছেলেটা ঢুকে পড়েছিল গাড়িতে সেই ছেলেটার নাম আদিল নাম শুনে বোঝা যায় মুসলমান 3.5 কেজি আরডিএক্স বিজেপি প্রচার করা শুরু করলো দেশ জুড়ে মুসলমান জঙ্গি সন্ত্রাসবাদী বিজেপিরই তো সরকার ছিল আদিল 3.5 কেজি আরডিএক্স পেল কোথায় কার কাছে তদন্ত হলো তদন্তে দেখা গেল আদিলকে যে 3.5 কেজি আরডিএক্স দিয়েছে তার নাম অঙ্কিত গর্গ তার জন্ম হিন্দুর ঘরে আদিল যদি অপরাধী হয় অঙ্কিত গর্গ অপরাধী একই শাস্তি দুজনকে পেতে হবে এইটা আমরা বামপন্থীরা বলি পাকিস্তানকে শেষ করতে হবে সেই জন্য নাকি 56 ইঞ্চির প্রধানমন্ত্রী চাই আরে পাগল 2018-19 সালে পাকিস্তানের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ছিল $277 বিলিয়ন আর ভারতবর্ষের $2039 বিলিয়ন $2039 বিলিয়ন জিডিপির সঙ্গে $277 বিলিয়নের জিডিপি যুদ্ধ করে যেতে চারবার যুদ্ধ হয়েছে পাকিস্তানের সাথে 1948 কে জিতেছে ভারত প্রধানমন্ত্রী 56 ইঞ্চি ছিল জওয়াহরলাল নেহরুর বুকের ছাতি কত ছিল 1965-তে যুদ্ধ হয়েছে কে জিতেছে ভারত প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী 56 ইঞ্চি লেগেছিল 1971 কে জিতেছে ভারত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 56 ইঞ্চি লেগেছে 1993 কার্গিল কে জিতেছে ভারত প্রধানমন্ত্রী মোদীর নেতা অটল বিহারী বাজপেয়ী 56 ইঞ্চি না আজকে নাকি পাকিস্তানকে হারাতে 56 ইঞ্চি লাগবে আমি আপনাদের বলছি 25 বছর বয়স পার না হলে দেশের প্রধানমন্ত্রী হওয়া যায় না আপনাদের পাড়ার 26 ইঞ্চি বুকের ছাতির 26 বছরের ছেলেটাকে দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিন তারপর পাকিস্তানের সাথে যুদ্ধ হোক ভারতই জিতবে কারণ পাকিস্তানের থেকে আমাদের সামরিক শক্তি সংখ্যার বিচারে 13 গুণ বেশি আর অস্ত্রের বিচারে 11 গুণ বেশি এর জন্য কোনো শক্তিশালী প্রধানমন্ত্রী লাগে না আসলে পাকিস্তানের বিরুদ্ধে ঘৃণা ছড়াও মানে মুসলমানের বিরুদ্ধে ঘৃণা এই তো কথা আমি ফুটবল খেলার কথা বলছিলাম ফুটবল খেলায় আমাদের দেশ ভারতবর্ষ মাত্র একবার এশিয়ার ভিতর প্রথম হয়েছিল 1962 সাল জাকার্তায় হয়েছিল এশিয়ান গেমস আমরা সোনা জিতেছিলাম আমাদের সেই সোনা জেতা ফুটবল দলে গোলকিপার ছিল খ্রিস্টানের ছেলে পিটার থঙ্গরাজ রাইট ব্যাক ছিল দক্ষিণ ভারতীয় দলিতের ছেলে চন্দ্রশেখর স্টপার ছিল হিন্দু কায়স্থর ছেলে অরুণ ঘোষ
লেফট ব্যাক ছিল শিখের ছেলে তিলক সিং, তখন ফুটবল 3-2-5 কোথায় খেলা হতো। রাইট হাফ ছিল হিন্দু কায়স্থর ছেলে প্রশান্ত সিনহা, লেফট হাফ ছিল খ্রিস্টানের ছেলে ফ্র্যাঙ্কো, রাইট আউট ছিল এখনো জীবিত হিন্দু ব্রাহ্মণের সন্তান পিকে ব্যানার্জি, রাইট ইনসাইড ফরওয়ার্ড টিমের ক্যাপ্টেন ছিল এখনো জীবিত আর এক হিন্দু ব্রাহ্মণের সন্তান চুনি গোস্বামী, সারা জীবন স্টপারে খেলে নাম করেছে, জাকার্তা এশিয়ান গেমসের ফাইনালে কোচ তাকে সেন্টার ফরওয়ার্ডে খেলিয়েছিলেন, শিখের ছেলে জার্নেল সিং প্রথম গোলটাও করেছিলেন, লেফট ইনসাইড ফরওয়ার্ড ছিল দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণের ছেলে তুলসীদাস বলরাম, লেফট আউট ছিল মুসলমানের ঘরে জন্মানো ইউসুফ খান। জার্নেল সিং প্রথম গোল দেওয়ার 12 মিনিট পরে খ্রিস্টানের ছেলে থঙ্গরাজের হাতে আসা একটা বল থঙ্গরাজ ছুড়ে দিয়েছিল দলিতের ছেলে চন্দ্রশেখরের দিকে, পরে বলবো দাঁড়ান না, চন্দ্রশেখর সেই ছেলেটাকে, চন্দ্রশেখর সেই বলটাকে সোজা মাঠের উল্টো দিকে বাঁদিকে লেফট হাফ খ্রিস্টানের ছেলে ফ্র্যাঙ্কোর কাছে পাঠালে ফ্র্যাঙ্কো বলটাকে স্ট্রেট লেফট আউটের জায়গায় সেন্টার করে ইউসুফ খার উদ্দেশ্যে, ইউসুফ খা বলটা দিয়ে দুপাক ঘুরে সামনে পাস দেওয়ার মতো কাউকে না পেয়ে বলটাকে আবার পেছন দিকে ব্যাকপাস করে রাইট হাফ যেখানে দাঁড়ায় সেখানে প্রশান্ত সিনহাকে, প্রশান্ত সিনহা বলটা ধরে একটু এগিয়ে সামনের দিকে তাকিয়ে দেখে রাইট আউট যে জায়গায় দাঁড়ায় তার থেকে একটু পিছনে দাঁড়িয়ে আছে পিকে ব্যানার্জি, সামনে অনেকখানি ফাঁকা জায়গা, দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডাররা পেছন দিকে আছে, সেই ফাঁকা জায়গায় প্রশান্ত সিনহা বলটাকে ফেললে পরে দূর থেকে চিলের মতো ছুটে এসে পিকে ব্যানার্জি সেই বলটাকে একটা হাফ ভলি শট মারে বলটা গিয়ে দক্ষিণ কোরিয়ার জালে জড়িয়ে যায়, আমাদের দেশের সোনা জেতা নিশ্চিত হয়। আর সাথে সাথে সাইড লাইনের ধারে 3 রঙা পতাকা নিয়ে যে লোকটা সবার আগে নেচে ওঠে, সবার আগে গান গেয়ে ওঠে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দু সীতা হামারা হামারা, সেই লোকটার নাম রহিম সাহেব, জন্ম মুসলমানের ঘরে, সোনা জয়ী ভারতীয় ফুটবল দলের কোচ। এইটা আমার ভারতবর্ষ, এই ভারতবর্ষ হিন্দুর, এই ভারতবর্ষ মুসলমানের, এই ভারতবর্ষ শিখের, এই ভারতবর্ষ খ্রিস্টানের, এই ভারতবর্ষ ব্রাহ্মণের, এই ভারতবর্ষ কায়স্থের, এই ভারতবর্ষ দলিতের, এই ভারতবর্ষ উত্তর ভারতীয়ের, এই ভারতবর্ষ দক্ষিণ ভারতীয়ের, এই ভারতবর্ষ পূর্ব ভারতীয়ের, এই ভারতবর্ষ পশ্চিম ভারতীয়ের, আজকে সেই ভারতবর্ষকে গুজরাটি বেনিয়াদের ভারতবর্ষে পরিণত করার চেষ্টা চলছে। যে 30 জন পুঁজিপতি আপনার টাকা মেরে পালিয়ে গেছে তার 22 জন গুজরাটের, স্বাধীনতা সংগ্রামে অনেকে জীবন দিয়েছে, দিল্লির ইন্ডিয়া গেটে 1516 জন স্বাধীনতা সংগ্রামী জীবন দেওয়া মানুষের নামের তালিকা আছে, তার ভিতর 977 জন মুসলমান। আন্দামানের সেলুদার জেলে নামের তালিকা আছে সিংহভাগ বাংলার হিন্দু মুসলমান নির্বিশেষে, আমাদের রক্তে ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বিনয় বাদল দীনেশ ভগৎ সিং আফাকুল্লা খান একসঙ্গে আমাদের রক্তের ভিতর চলাচল করে। 1948-এ পাকিস্তানের সঙ্গে যুদ্ধে প্রথম যে ভারতীয় জওয়ান শহীদ হয়েছিলেন তার নাম আব্দুল হামিদ, জন্ম মুসলমানের ঘরে, কলকাতায় তার নামে রাস্তা আছে, বামফ্রন্ট সরকার সেই রাস্তার নামকরণ করেছিল। এইটা আমার ভারতবর্ষ, এই ভারতবর্ষে হিন্দুর শঙ্করশ্বর মন্দিরে প্রত্যেক দিন সন্ধেবেলা বিসমিল্লাহ খানের সানাই বাজে, এই ভারতবর্ষে হিন্দুর কালী পুজোর প্যান্ডেলে রাস্তার ধারে যত শ্যামা সঙ্গীত বাজে তার অর্ধেকের বেশি লিখেছেন কাজী নজরুল ইসলাম। এইটা আমার ভারতবর্ষ, এই ভারতবর্ষটাকে ইসলাম শব্দের অর্থ শান্তি, এই ভারতবর্ষটাকে শান্তির দেশে পরিণত করতে হলে অশান্তির আসল ধ্বজাধারীদের বিরুদ্ধে বিশ্ব নবী দিবসে আপনারা শপথ নেবেন ওদের আর এক পাও এগোতে দেব না, ওদের আর একটুও স্পেয়ার করব না, ওরা যদি এনআরসি করতে আসে আমরা ওদের প্রত্যেকটা ইটের গুঁড়ো ফেরত দিয়ে দেব ওদের মাথায়, ওরা যদি জমি দখল করতে আসে
পাড়াদার হয়ে দাঁড়াবো। এদেশ আমার, এদেশ তোমার, এদেশের শেষ কথা বলবো আমরা। ধন্যবাদ, নমস্কার, সালাম।